টানা লকডাউন কঠোর বিধিনিষেধেও কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বরং দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। এজন্য স্বাস্থ্যবিধি না মানা, সচেতনতার অভাব এবং উপসর্গ নিয়ে দেরিতে চিকিৎসা নিতে আশাকে দুষছেন চিকিৎসকরা। রোগীর চাপে হিমশিম খাচ্ছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। হাসপাতাল থেকে করোনায় মৃত মায়ের লাশ নিয়ে যাচ্ছেন সন্তান। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে প্রতিদিন বের হচ্ছে একের পর এক নিথর দেহ। গত এক সপ্তাহে এই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 85 জন এবং উপসর্গ নিয়ে 35 জনের মৃত্যু হয়েছে। উনি আমার আম্মা, করোনা টেস্ট করার পরে পজিটিভ আসে। আজকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। অক্সিজেন চলাকালীন সময়ে সে এক্সপায়ার করলো। বয়স কত? 35। আমাদের বেটার বউ আর কি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীর চাপ সামাল দিতে গত 25 জুন কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। উদ্বেগের বিষয়, রোগীর চাপে করোনায় আক্রান্ত হচ্ছেন করোনা রোগীর সাথে হাসপাতালে থাকা স্বজনরাও। করোনায় আক্রান্ত হয়েছিল, প্রথম আমার বোনের হয়েছিল, তারপরে বোনের সেবা করতে যায় আমার বোনেরও অসুস্থ হয়ে যায়। কিন্তু কঠোর লকডাউন বিধিনিষেধের পরও কুষ্টিয়ায় কেন এত মৃত্যু এবং আক্রান্ত? কিন্তু তারা যখন আসতেছে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে এবং তাদের অক্সিজেন স্যাচুরেশন অতিরিক্ত কমে যাচ্ছে। দীর্ঘ সীমান্ত, অরক্ষিত সীমান্ত, ভারতের সাথে আনঅফিশিয়ালি অনেক চলাফেরা ছিল। সম্প্রতি কুষ্টিয়ায় 5 মাস বয়সী এবং 1.5 মাস বয়সী 2 শিশু করোনায় আক্রান্ত। চলমান লকডাউন বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলায় এখানে কিছুতেই কমছে না করোনার ভয়াবহতা। এমআরএন ভাইরাস দাপট দেখাচ্ছে শহর থেকে গ্রামে। NTV নিউজ ডেস্ক।